আদালত দেখবে যে এই তিনটার যে কোনো একটা ঘটছে কিনা তিনটার যে একটা বিষয় জড়িত যদি থাকে আদেশ দিবে প্রশ্ন দাদা আমি দলিল একটা মবারক ভাই সংশোধনের যে একটা আদেশ দিবে এটা কি আবার সাব রেজিস্টার অফিসে সংশোধন করতে হবে না আদালতে করা হবে সাব রেজিস্টার ওটা হচ্ছে আপনার এই সংশোধনের পর যেটা হয় যে এটা তো সমস্ত জায়গায় এটার কারেকশন হয়ে যায় হ্যাঁ আর দলিল বাতির যেটা দলিল বাতিল হচ্ছে সাব রেজিস্টার অফিস থেকে পুরাটা উঠে যায় মানে তার কোনো চিহ্নই থাকে না আর রেকটিফিকেশন হচ্ছে যে এটা তো সমস্ত জায়গায় চলে যাবে রেকটিফাই আকারে রেকটিফাইড আকারে মানে আমরা যে প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলি কিন্তু এটা কিন্তু আমাদের ইসে বলে নাই এটা কিন্তু আমাদের সেকশনে বলে নাই হ্যাঁ ওকে তখন প্রশ্ন হচ্ছে যে কারা এই দলিল সংশোধনের আবেদন করতে পারবে কারা এই দলিল সংশোধনের আবেদন করতে পারবে এখানে গিয়ে যদি দেখেন ইংলিশে যদি দেখেন আইডার পার্টি যে কোনো পক্ষ অর হিজ রিপ্রেজেন্টেটিভ ইন ইন্টারেস্ট আইডার পার্টি মানে যে কোনো পক্ষ কোন পক্ষ বলে দলিলের পক্ষ দলিলের পক্ষ দলিলে যাদের নাম আছে অর হিজ রিপ্রেজেন্টেটিভ ইন ইন্টারেস্ট অথবা তার অথবা দলিলের অথবা ওই পক্ষদের প্রতিনিধিরা কারা দলিল সংশোধন আবেদন করতে পারে দুই শ্রেণীর ব্যক্তি একটা হচ্ছে যারা দলিলের পক্ষ এরা আর একটা হচ্ছে তাদের এখানে যখন হচ্ছে আদালত দলিল সংশোধনের আদেশ দিবে তখন আদালত এমন ভাবে আদেশ দিবে ক্যান বি ডান উইদ প্রিটিস সেই আদেশের ফলেগ্রস্ত দলিলের পক্ষ আমি আর আপনি আদালত এখন দলিলটা সংশোধন করার আদেশ দিল আদালত দলিল সংশোধন করার আদেশ দিল এতে তৃতীয় ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে এতে তৃতীয় ব্যক্তি ক্ষতিগ্রস্ত এগুলো ভাবে আদালত দলিল সংশোধনের আদেশ দিবে না আদালত ধরেন দলিলের মধ্যে ফ্রড আছে প্রতারণা আছে বা দলিলের মধ্যে মিউচুয়াল মিস্টেক আছে বা দলিলের যে মানে ইন্টেনশন আমরা যেটাকে বলি সেটা সেটা যে কোনো তিনটার একটা রায় অ্যাপসেন্স এগুলোর অ্যাবসেন্স আদালত কি করবে আদালত আছে রেক্টিফিকেশন অফ ইনস্ট্রুমেন্টের আদেশ দিবে রাইট কিন্তু আদালত দেখলো ভাই দলিলের মধ্যে ফট আছে কিন্তু আদালত যদি দলিল সংশোধনের আদেশ দেয় তাহলে সেই দলিল সংশোধনের আদেশের ফলে যে যারা দলিলের পক্ষ না তৃতীয় কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তৃতীয় কোনো ব্যক্তি কোনো রাইট অর্জন করছে কোনো অধিকার অর্জন করছে তৃতীয় কোনো ব্যক্তির কোন অধিকারকে এই দলির সংশোধনের আদেশের মধ্য দিয়ে ব্যাহত করতে পারবে না এগুলো সেই আলোচনা সাধারণত রিটনের জন্য লাগে এখন প্রশ্ন দলের মধ্যে ফ্লাট আবিষ্কৃত হলো দলের মধ্যে মিউচুয়ালMistake আবিষ্কৃত হলো দলের মধ্যে আবিষ্কৃত হলো ভাই মানে আমি আর আপনি দলিল করে ভাষায় আই কি দলিলটা কেন করলাম বুঝতেছি না তো দলটা কেন করলাম গেলাম ডিভোর্স করতে দলিলের মধ্যে বিক্রয় বিক্র একটা ভাব আছে ঘটনা কি মানে দলিলের অবজেক্টিভটা কি আমরা কোন উদ্দেশ্যে দলিলটা বানাই সেটা আমরা নিজেরাই বুঝতেছি না আদালতও বুঝতেছে এটা আবিষ্কার করলাম করার পরে আমি আদালতে যাব কখন যাব আমার টাইমটা কি আমার টাইমটা হচ্ছে তিন বছর সময়

আমরা একটু আগে আমরা কিন্তু দেখলাম যে আদালত দলিল সংশোধন আদেশ দিতে পারে যদি সেখানে ফ্রড থাকে আদালত দলিল সংশোধন আদেশ দিতে পারে যদি সেখানে মিউচুয়াল মিস্টেক থাকে যদি মিউচুয়াল মিস্টেক এর জন্য হয় তাহলে হচ্ছে ছিয়ানব্বই যদি ফ্রড এর জন্য হয় তাহলে পঁচানব্বই তাহলে ফ্রড আর মিউচুয়াল মিস্টেক ইকুয়াল টু রেক্টিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট তাহলে পঁচানব্বই এবং ছিয়ানব্বই মূলত কাকে নিয়ে কথা বলছে দলিল সংশোধনী দলিল সংশোধন কথাটা কিন্তু আপনি পঁচানব্বই এবং ছিয়ানব্বই অনুষ্ঠিত খুঁজে পাবেন না বাট দলিল সংশোধন কেন করতে হয় সেটা পাবেন কেন করতে হয় ভাই ফট দাদা প্রতারণা আর হচ্ছে মিউচুয়াল মিস্টেক হ্যাঁ জি আপু দাদা এই যে পারস্পরিক ভুল এটা পঁচানব্বই না পারস্পরিক ভুল হচ্ছে ছিয়ানব্বই তিন বছর এবার আমাদের একত্রিশ শেষ একত্রিশের পর আমরা চলে যাই একত্রিশের পরে চলে যাবো হচ্ছে আমরা আচ্ছা এখানে একটা ইংলিশে যদি আমরা দেখি ইংলিশে যদি দেখি ইংলিশে স্পষ্ট করে একত্রিশ ধারা লেখা আছে দ্য কোর্ট দ্য কোর্ট আদালত ইন ইস ডিসক্রিয়েশন যদি ইংলিশে পড়েন ইংলিশের লাস্টের লাইনের আগের লাইনে দ্য কোর্ট আদালত ইন ইস ডিসক্রিয়েশন আদালত তার বিবেচনামূলক ক্ষমতায় রেক্টিফাই দা ইনস্ট্রুমেন্ট দলিল সংশোধন করার আদেশ দেয় কোর্ট ইন ইটস ডিসক্রিশন রেকটিফাই দা ইনস্ট্রুমেন্ট তার মানে দলিল সংশোধনের আদেশ দিবে কি দিবেন আদালতের পাওয়ার আদালতের বিবেচনামূলক ক্ষমতা আচ্ছা আদালত স্পষ্ট দেখতে আছে এখানে প্রকাশ্য ভুল হইছে প্রকাশ্যে প্রকাশ্যে মিউচুয়ালMistake হয়েছে আদালত কি বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে বলবে না এটা আমার কাম খালি আমি এটা আমার ইচ্ছা আমি দলিল শুনছি না আদেশ দিব কি দিব এটা আমার ব্যাপার আদালত কি খামখালি করতে পারে আদালত কি স্বেচ্ছাচারী হতে পারে পারে না এটা নাসরিন আপু এটা কত ধারায় আদালত স্বেচ্ছাচারী হতে পারে না এটা কত ধারায় বলছে এটা বাইশ ধারায় এটা বাইশ ধারায় বলছে এটা বাইশ ধারায় বলছে কারণ কি বাপের উপর বাপ আছে এই এই স্বেচ্ছাসারী মানে আপিল আদালত না এই আপনারা কিছু মনে করেন না ভাই আমি খুব বেশি বাংলা বলি কেন যাতে বুঝতে সহজ হয় মনে থাকে আর কি কারণে ইচ্ছা করে বলি ওকে তো আমরা একত্রিশ গেল এবার আমরা চলে যাবো সে একত্রিশে দেখলাম যে দলিল সংসার আদেশ দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা এবার আমরা চলে যাই সেকশন থার্টি ফোর সেকশন থার্টি ফোর সেকশন থার্টি ফোর কিন্তু ভাইবা বোর্ডের একটা কমন কোশ্চেন আহ বারকনসিল ভাইবা কিনা জানি না জুডিশিয়ারি ভাইবাতে সেকশন থার্টি ফোর এ কন্ট্রাক্ট ইন রাইটিং মেবিড দা প্লেন্লেন আদালত দলিল সংশোধনের আদেশ দিল আদালত দলিল সংশোধনের আদেশ দিল দলিলটার সংশোধনও হয়ে গেল মানে আমরা কারেকশন করলাম আর কি কারেকশন করে যেটা পাইছি সে দলিলটাকে সুনির্দিষ্টভাবে এনফোর্স করা যাবে হিসাব সহজ ভাই আগে ভুল ছিল এখন সঠিক হয়েছে সঠিকটা নিয়ে কাজ হবে ঠিক না বিষয়টা আগে ভুল ছিল এখন সংশোধন হয়েছে সংশোধন সংশোধনটাই তো কার্যকর হবে স্বাভাবিক এটা চৌত্রিশ চৌত্রিশে বলছে স্পেসিফিক এনফোর্সমেন্ট অফ রেক্টিফাইড কন্ট্রাক্ট মানুষের সংশোধিত চুক্তি সুনির্দিষ্ট ভাবে কার্যকর চুক্তি যখন সংশোধন হয়ে যায় একটা দলিল যখন সংশোধন হয়ে যায় তখন সেটাকে সুনির্দিষ্ট ভাবে কার্যকর করা যেতে পারে ধারা চৌত্রিশ ধারা চৌত্রিশ তার মানে হওয়ার আগে দলিলের যে ফুলভ্রান্তি ছিল সেটা বাদ আমি এখন কথা বলবো কোনটা নিয়ে কথা বলবো এখন যেটা আমার কাছে আছে রেক্টিফাইড ইনস্ট্রুমেন্ট যেটা সংশোধন করা হয়ে গেছে সেটা নিয়ে কথা বলবো ক্লিয়ার এবার আছে আমরা চলে যাব পঁয়ত্রিশ থার্টি ফাইভ হোয়েন ডিসিশন মে বি অ্যাডজাস্ট মানে হচ্ছে চুক্তি রথ করা বা চুক্তি প্রত্যাহার করা রিসিশন অফ কন্ট্রাক্ট চুক্তি রত বা চুক্তি প্রত্যাহার আচ্ছা সংশোধন মানে কি সংশোধন মানে হচ্ছে দলিলটা দলিলের জায়গায় থাকবে দলিলটা দলিলের জায়গায় মানে বিষয়টা এরকম আমি একটা বাসা ভাড়া নিলাম বাড়িওয়ালার সাথে চুক্তি করলাম আমি পরে বাড়িওয়ালার কইলাম যে দেখেন আমিও খেয়াল করি নাই আপনিও খেয়াল করেন নাই এই দেয়ালা কিন্তু একটু ভাঙ্গা আছে দেওয়ালা একটু ঠিক করে দিন আচ্ছা ঠিক আছে ঠিক করে দিই ঠিক করে দিল ঠিক করে দিছে তখন সে ভালো বাসাতেই আমি কিন্তু থাকতেছি ঠিক না আর একটু হচ্ছে আমি বাড়ি সাথে চুক্তি করলাম আমি তার বাসায় থাকবো তো আমি আবিষ্কার করলাম যে বাসাটা এতটাই ভাঙ্গা থাকা যায় না আর

এখানে বলছে এখানে বলছে এনি পার্সন ইন্টারেস্টেড ইন এ কন্ট্রাক্ট ইন রাইটিং যে কোন ব্যক্তি পারবে তাহলে চুক্তির অতকরার আবেদন করতে পারে কারা যে কোনো ব্যক্তি যে ব্যক্তির সেই চুক্তিতে স্বার্থ আছে এই বিষয়টা কি আমরা বুঝিয়ে পড়ব তার মানে আগে বুঝছে যে কারা পারবে কারা চুক্তির ওদের আবেদন করতে পারবে ভাই যে কোনো ব্যক্তি কোন ব্যক্তি আমাকে চুক্তি পক্ষ হতে হবে ভাই না পক্ষ হওয়ার কোন দরকার নাই এখানে বলছে যে কোনো ব্যক্তি পক্ষ পারবে পক্ষ ছাড়া যারা আছে তারাও পারবে রাইট এবার আসি সাস রিসিশন মে বি অ্যাডজাস্টড বাই দা কোর্ট মানে আদালত চুক্তি আদেশ দিতে পারে কখন এখানে তিনটা পয়েন্ট স্পষ্ট করে বলে দিছে হয় দা কন্ট্রাক্ট ইজ ভয়েডেবল অর টার্মিনেবল বাই দা প্লিন্টিফ যখন চুক্তিটো হবে ভয়েডেবল বাতিল চুক্তি আচ্ছা বাতিল চুক্তি চুক্তিটাকে আমি আপনার চুক্তি চুক্তিপূর্ণ আমি আপনার সাথে চুক্তি করলাম তো চুক্তি করার সময় কিছু আইন কারণ মানতে হয় দেখা গেল যে আমি কিছু একটা নিয়ম অনুসরণ করি নাই আপনি সেটা জানলেন আপনি যেকোনো সময় ওই চুক্তিটাকে বাতিল করতে পারবেন চাইলে চাইলে আপনি পারবেন যখন চুক্তিটা বাতিলযোগ্য হবে বা বাতি দ্বারা চুক্তিটা শেষ হয়ে যায় মানে হচ্ছে যে আহ যিনি হোসেন প্লেন্টিভ থাকবেন বাদী থাকবেন তিনি হচ্ছেন এই চুক্তিটাকে বাদ করতে পারেন

চুক্তির দেখে মনে হচ্ছে না কি কারণে অবৈধ আমরা অনেক লোকটা লোকটা খারাপ 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 আসলেই না না কি কারণে খারাপ এটা বলতে পারতেছি না মানে একটা চুক্তি অবৈধ আনলফুল বাট কি কারণে অবৈধ সেটা সেটা যখন বোঝা না যাবে এবং একই সাথে সে চুক্তিকে বিবাদিকে মানে যিনি হচ্ছেন বাদি প্লেন্টিভ প্লেন্টিভের সাইতে সবচেয়ে বেশি ব্লেম দেওয়া হয় বিবাদীকে দায়ী করা হয়েছে বিবাদীকে তাকে বেশি রেসপন্স তখন আমি আপনার সাথে চুক্তি করলাম চুক্তি মারি কি ফিফটি ফিফটি আপনার লাইবিলিটি ফিফটি আমার লাইবিলিটি ফিফটি ঠিক না চুক্তিটা এমন ভাবে করা হয়েছে বিবাদের লাইবিলিটি সিক্সটি পার্সেন্ট আর আমার বাদের লাইবিলিটি ফর্টি পার্সেন্ট বেশি লাইবল কি হবে আমরা যখন ব্যবসা করি যারা ব্যবসা করে আমরা যখন চুক্তিতে যাই তখন আমরা প্রথমত টাকা অনুসারে দায় নেই অথবা সমান সমান টাকা হইলে সমান সমান দেয় নেই ঠিক তেমনি ভাবে এখানে চুক্তিতে এমন ভাবে সাজানো হয়েছে যাতে বেশি দায়ী করা হয় এই অবস্থায় সে চুক্তিটা এই অবস্থায় সে চুক্তিটা রদ করার আদেশ আদালত দিতে পারে তিন নম্বর পয়েন্টে খুব গুরুত্বপূর্ণ কথা বলছে अरे टिक्की फॉर स्पेसिफिक अबे कॉन्ट्रैक्ट ऑफ़ सेल अरे कॉन्ट्रैक्ट टू टेक अ लीज़ हस बन मेड द पर्सन जो र लीज़ी मेक्स डिफ़ॉल्ट इन पेमेंट ऑफ़ द पर्सन का पानी अरे और अदा सम्स जो डी कोर्ट हस ऑर्डर्ड हिम टू पे अब तो अरे एक टिक्की थी लो अदा लो तक टिक्की थी लो अदा लो का� এ চুক্তি শক্তে বাসে যারা চুক্তি পালন করার জন্য আদালত আদেশ দিল তাদের শুনসারে ক্রেতা কিছু টাকা পরিশোধ করে নেয় ক্রেতা কি করবে বিক্রেতাকে সেই টাকা পেমেন্ট করে দিবে পেমেন্ট করতেছে না চুক্তুলে যে যে পেমেন্ট করা দরকার আদালত রায়ও দিছে আদালত টেক্রিও দিছে সেটা পেমেন্ট করতেছে না বা লিজ দাতাকে লিজের অর্থ পরিশোধ করতেছে না যদিও আদালত টিক্রি দিয়ে দিচ্ছে বিক্রেতাকে সম্পত্তির করেন ক্রেতা হিসেবে এটা তারা ব্যর্থ এটা করতে যখন ব্যর্থ হবে তখন সেই চুক্তিকে আদালত রদ করে দিবে সাসপেন্ড করে দিবে সে চুক্তিকে রিসাইন করে দিবে

তার সম্পত্তির দোষ গুণ ভালো মন্দ সবকিছু কিন্তু আপনাকে বলতে হবে ঠিক না আমি যদি কোনো কিছু কনসিলমেন্টে রাখি আমি যদি কোনো কিছু গোপন করে রাখি এবং আপনি যদি জানতে পারেন আমি গোপন করে রাখছি তখন সে চুক্তিটা বাতিল যোগ্য হয়ে যাবে এবং তখন আমি আদালতে যাবো আদালত আমি চুক্তিটা রদ চাই কারণ সে আমার কাছে বিষয়টা গোপন রেখেছে সে আমার কাছে বিষয়টা গোপন রেখেছে এটা হচ্ছে আমাদের চুক্তি রথ

কোন ধরনের চুক্তি এনি পার্সন ইন্টারেস্টেড ইন এ কন্ট্রাক্ট ইন রাইটিং ইন রাইটিং যে চুক্তিটা লিখিত তার লিখিত চুক্তি ছাড়া চুক্তি রদ করার আদেশ আদালত দিতে পারে না আচ্ছা আমরা প্রত্যেকটা জায়গাতে দেখেন এই রিটার্নের সময় একটা জিনিস মনে রাখবেন আমরা প্রত্যেকটা জায়গাকে জায়গায় আদালতকে লিমিটেশন করে দিতে পারি আদালতকে একটা সিকলের মধ্যে বানতে পারে কিভাবে যদি প্রশ্ন আসে এরকম সুনির্দিষ্ট কারণ ব্যতীত আদালত চুক্তি রদের আদেশ দিতে পারে না আবার যদি বলি চুক্তি রদের ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা আছে মানে কি আদালত ভয়েডেবল না হলে চুক্তি রদ করতে পারবে চুক্তিটা অবৈধ না হলে চুক্তিটা রদ করার আদেশ দিতে পারবে পারবে না চুক্তিটা লিখিত না হলে সেটা রদ করার আবদ্ধ আদেশ দিতে পারবে না তার মানে সেগুলো হচ্ছে আদালতের লিমিটেশন সীমাবদ্ধতা এটা জন্য সময় কি সময় সীমা হচ্ছে এক বছরের মধ্যে আমরা আপনাকে একটা কন্ট্রাক্ট রিসাইন করার জন্য রিসিশন করার জন্য রদ করার জন্য আপনাকে আবেদন করতে হবে মামলা দায়ের করতে হবে একটা বিষয় খেয়াল করি আমরা রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট আমাদের দুই ধরনের কোর্ট ফিস হয় আমরা মামলা দায়ের করবো আদালতকে কোর্ট ফি দিতে হবে না সরকারকে কোর্ট ফি দিতে হবে না রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্টের কোর্ট ফি হবে অ্যাট ভলারম কোর্ট ফি

এটা বলছে একশো চোদ্দ তে দিয়ানের একশো চোদ্দ অনুচ্ছেদে বলছে এবার দেখেন আপনি ধারায় মামলা করবেন বারো জন্য আমি একটু একজনের সাথে কথা বলতে চাই আপনাদের বোঝার জন্য যে যেকোনো একজন বারো ধারায় বারো ধারায় করবো চুক্তি সম্পাদন কার্যক্রম করার জন্য

চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের মামলা দায়ের করলাম মানে আমি বলতেছি যে আপনি কন্ট্রাক্টটা এনফোর্সমেন্ট করেন কন্ট্রাক্টটাকে তা আমি আদালতে চুক্তি বলবৎকরণের মামলা দায়ের করলাম ওকে আদালত কি করলো চুক্তিটাকে বলবৎ করলো না আদালত চুক্তিটাকে বলবৎ করলো না আদালত বলবৎ না করে কি করলো অল্টারনেটিভ একটা আদালতের কি কাম নাই আদালতকে তো আমি যেভাবে উপস্থাপন করবো সেভাবেই তো আদালত জাজমেন্টের দিকে আঁকাবে ঠিক না আমি বাদী হিসেবে দুইটা কাজ করতে পারি একটা হচ্ছে আদালত কে বলতেছে আদালত আদালতের কাছে খুব মানি আমরা বলি না ঠিক আছে আপনি যদি আমার মিষ্টি খাইতে না দেন আপনার বাসায় যে করলা বাজি করছেন এটা দিয়ে কটা ভাত দেন মানে এটা না এটা দেন এটা আমরা বলি না অনেক সময় আপনার সাঁত্রিশ ধারাতে বলছে থার্টি সেভেন আমাদের সেকশন থার্টি সেভেন থার্টি সেভেন বলছে বাদী সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা দায়ের করলো মামলা দায়ের করলো বাজে আদালতকে বলতেছে স্যার সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে না পারলে আপনি এই চুক্তিটাকে রদ করে দিন চুক্তিটা বেজাইল্লা মানে আপনি যেহেতু চুক্তিটাকে বলবৎ করতে যদি না পারেন তাহলে কি করে দিবেন চুক্তিটাকে রদ করে দিবেন স্থগিত করে দিবেন প্রত্যাহার করে দিবেন প্রত্যাহারের আদেশ দিয়ে দিবেন প্রত্যাহারের আদেশ দিয়ে দিবে তার মানে সেকশন সেকশন এ বলছে যে কার্য সম্পাদনের মামলায় অল্টারনেটিভ প্রেয়ার হিসেবে বিকল্প প্রার্থনা হিসেবে চুক্তি রদের আবেদন করা যায় খেয়াল করছেন আপনি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের সুনির্দিষ্ট চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদক মামলা দার করলেন সেই মামলাতে বলে দিলেন ভিতরে বলে দিলেন স্যার এই চুক্তিটা যদি বলবৎ করে না আপনি নাও দিতে পারেন কষ্ট করে এই চুক্তিটা একটু রদ করে দিয়ে বাতিল করার আদেশ দিয়ে দেন না না বাতিল না বাতিল না বাতিল আর রথ এক জিনিস না এই চুক্তিটা একটু রদ করার আদেশ দিয়ে পেন্ডিং মানে চাইছে কিন্তু চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সেখানে বলে স্যার এটা না পারলে আপনি চুক্তিটাকে রদ করে দেন স্থগিত করে দেন প্রত্যাহার করে দেন আমরা যেন প্রত্যাহার করতে পারি ক্লিয়ার বিষয়টা এবার আটত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এগুলো ক্রিটিক্যাল পড়া এগুলো আমরা নরমালি পড়ি না কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইবার জন্য ক্রেডিট জন্য রিটেনের জন্য সমস্ত পরীক্ষার জন্য থার্টি এইট থার্টি এইটে দেখেন যে এক আপু যে কোশ্চেন করছিল আপনার আদালতে মামলা হলো কেন চুক্তি রদ করার বিষয়ে আদালতে মামলা হলো চুক্তি রদ করার বিষয়ে আদালতে মামলা হলো ওকে এবং আদালত চুক্তি রদ করে দিবে যদি সে গ্রান্ড গুলো থাকে রাইট যদি সে গ্রাউন্ড গুলো থাকে আদালত সুপ্তিটা রদ করে দিবে ওকে রদ করে দিবে আদারশ সুপ্তিটা রদ করে দিবে এখন আদালত চুক্তিটা রদ করল একই সাথে ক্ষতিপূরণও মঞ্জুর করল আদালত দেখতাছে এত সুপ্তি চুক্তি করছে এত কষ্ট তৃষ্ট করে এই বাদে এখানে ক্ষতিগ্রস্ত বাদে কে কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেয় বিবাদী কে বলবো জামালা টামা করছেন চুক্তিটা করছেন চুক্তিটা রদ করাইলেন বাদী হচ্ছে ক্ষতিগ্রস্ত আপনি বাদ লাখ টাকা দিয়ে দিন করে প্লাস ক্ষতিপূরণে দিছে চুক্তি রদের পাশাপাশি আদালত ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে ধারা আটত্রিশ যেমন আমরা দেখছিলাম না ভাই 19 ধারাটা আমরা দেখছিলাম সুনির্ধিষ্ট কার্যসম্পাদনের আদেশের পাশাপাশি অতিরিক্ত হিসেবে ইন এডিশন টু অতিরিক্ত হিসেবে আদালত কি করতে পারে আদালত ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে এটা আমরা দেখছিলাম না তাহলে আদালত কি এখানে ক্ষতিপূরণের মধ্যে প্রতিকার দিতেছে না আদালত কিন্তু ভাই ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকা দিচ্ছে না আমি কিন্তু আদালতের কাছে ক্ষতিপূরণ চাইও নাই বাট আদালতকে প্রেক্ষাপট তুলে দছি আদালত সেখানে দেখলো প্লেনটিফিশেবে আমি অনেক বেশি ক্ষতিগ্রস্ত তাহলে এটা হলো 35 37 এবং হচ্ছে 38 এখন আপনাদের কোনো প্রশ্ন ও আচ্ছা 36 এ যাই সেকশন 36 রিভিশন ফরMistake একটা ভুল হয়েছে যে ভুলটা আসলে দুই পক্ষকে ক্ষতিগ্রস্ত করে না অনেক আমাদের আমরা একসাথে ব্যবসা বাণিজ্য করি দুই পক্ষ মিলে ব্যবসা বাণিজ্য করি সেখানে আমার একটা ভুল হলো অপর পক্ষ দেখতেছে যে না অপর পক্ষ তখন মামলা করলো আদালত দেখতেছে যে না এই ভুলের জন্য আসলে দুই পক্ষ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না শুধুমাত্র ফুলের জন্য আদালত লিখিত চুক্তি রদ করে না যদি না সে ভুলের কারণে কোন পক্ষ ক্ষতির সম্মুখীন হয়ত্রিশ এখন আজকের লেকচার থেকে কোন প্রশ্ন আছে আপনাদের বলেন তো কোন প্রশ্ন

উদাহরণটা 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 হিন্দু বিধবা খ ক্ষে ক্ষারগণের প্রতারণার উদ্দেশ্যে সম্পত্তি তার নামে হস্তান্তর করতে প্ররোচিত করলো এখানে পক্ষসমূহ সমভাবে দোষী নয় এবং খ হস্তান্তরে দলিল রদ করিয়ে নেয়ার অধিকারী এখানে পক্ষসমূহ সমভাবে দোষী নয় কেন এখানে দেখেন এখানে যে ব্যাপারটা কাজ করে যে এন অ্যাডভোকেট এ হচ্ছেন একজন অ্যাডভোকেট ইন্ডিউসেস ইস ক্লায়েন্ট বি বি কে ইন্ডিউস করে প্রসিত করে এবং বিয়ের ক্রাইটেরিয়া কি সে হচ্ছে একটা হিন্দু বিধবা মহিলা তাকে বলে তাকে বলে আপনি একটা কাজ করেন আপনি এই সম্পত্তিটা হস্তান্তর করে দেন সম্পত্তিটা ট্রান্সফার করে দেন সেখানে এ হচ্ছে প্রতারণার আশ্রয় নাই এখন এখন হচ্ছে যে আমাকে আপনি